আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের নেক্সাস ফুল কোর্সের দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের নেক্সাসের এনভায়রনমেন্ট আমরা কীভাবে সেট আপ করতে পারি এবং এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য কী কী প্রয়োজন। এই যাবতীয় অ্যাসেটগুলো আমরা ডাউনলোড করব এবং সেট আপ করে ফার্স্ট প্রোগ্রামটা রান করব। সো আমি সুপার এক্সাইটেড আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। সবার শুরুতে আমাদের যে জিনিসটা প্রয়োজন, এটা হচ্ছে আমাদের Node.js ইনস্টল থাকতে হবে যদি আমরা লোকাল সার্ভারে এটাকে রান করতে চাই, এবং ডেফিনেটলি আমরা লোকাল সার্ভারে চাই। সো এটার জন্য আমাদের রিকমেন্ডেড যে ভার্সনটা আছে Node.js-এর, এটা ডাউনলোড করে নিব অ্যান্ড এটার পরে ইনস্টল করে নিব। আই হোপ আপনারা সবাই ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করে এটা আপনারা জানেন। যেহেতু আমরা নেক্সাস শিখতে আসতেছি, তার আগে আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হবে। সো জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলো আমরা করে এসেছি। সো এখন আমাদের VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটাও কিন্তু লাগবে, কারণ কোড এডিটরে আমাদেরকে কোডটা লিখতে হবে, রাইট? এটা আমরা অলরেডি জানি। সো এখান থেকে আপনি স্টেবল ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন, আপনি চাইলে অন্য কোড এডিটরে ইউজ করতে পারেন। সো আমি ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করব। কোই থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি নেক্সাস নামে। সো আপনারাও নেক্সাসের ফোল্ডারটা ক্রিয়েট করেন, দেন এই জায়গাতে এসে শিফট প্লাস মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ারে ক্লিক করে এই জায়গাতে PWD দিবেন। দেন আমাদের এই প্রেজেন্ট ডিরেক্টরি থেকে আমরা কোড এডিটরে যাব, ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে যাব। সো এটার জন্য কোড স্পেস দিয়ে ডট দিয়ে ইন্টার হিট করলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে ফেলবো এই পেজ থেকে, অথবা আপনি সরাসরি চাইলে এই ফোল্ডারটারে ড্রাগ করে এনে এই জায়গায় রাখতে পারেন। আমি জানি আপনারা এই অলরেডি এইগুলো জানেন, তারপরেও যারা বিগিনার আছে তাদের জন্য এই কথাগুলো বলতেছি। আশা করি আপনারা বিরক্ত হবেন না, ধৈর্য ধরে দেখুন। তো এখন সবার শুরুতে আমরা নেক্সাস স্টার্ট করব, রাইট? সো এটার জন্য আমরা নেক্সাসের ডকুমেন্টেশনে চলে যাব। যেহেতু আমরা বলেইছি আমরা ডকুমেন্টেশন দেখে দেখে নেক্সাসটা শিখব, সো নেক্সাসের ভিতরে আমাদের দুইটা রাউটারে আমরা শিখতে পারবো নেক্সাসটা। একটা হচ্ছে অ্যাপ রাউটার আর একটা হচ্ছে পেজ রাউটার। সো আপাতত আমরা অ্যাপ রাউটারের আন্ডারে নেক্সাসটা শিখব, দেন আমরা পেজ রাউটারটাও দেখে নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো সবার শুরুতে আমরা ইনস্টলেশনে চলে যাব। আমাদের যদি নেক্সাস নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের সর্বনিম্ন Node.js-এর ভার্সন হতে হবে 18.17 অথবা এর থেকে বড়, এবং আমরা macOS, উইন্ডোজ বা অন্যান্য যে সকল অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স, এই এই যে কোনো একটা অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করতে পারবো। এবং আমাদের টার্মিনালে গিয়ে আমাদের npx create next app latest এই কমান্ডটা ইউজ করতে হবে। এই জায়গাতে আপনার যদি npm ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু আপনার npx কাজ করবে না। সো এটার জন্য সবার শুরুতে নোট প্যাকেজ ম্যানেজার বা npm-টা ইনস্টল করে নেন, দেন আপনি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেন। দেন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এই জায়গা থেকে টগল প্যানেল থেকে আপনি টার্মিনালটা রান করে নেন, অথবা আপনি এই জায়গা থেকে ভিউ থেকে টার্মিনালটা অন করে নিতে পারেন, দুইভাবে আসবে। সো এই জায়গাতে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, সরি, এই জায়গা থেকে কপি করব, দেন এই জায়গাতে পেস্ট করে দেব। এখন আমাদের নেক্সাসের একটা টেমপ্লেট ক্রিয়েট হবে। যেহেতু আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, সো নেক্সাসের একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদেরকে এই কমান্ডটা ইউজ করতে হয়, মনে রাখবেন। এখন সেকেন্ড স্টেপে আমাদেরকে আমাদের নেক্সাসের যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি, এই অ্যাপ্লিকেশনটার নাম কী হবে এটা আমাদেরকে বলে দিতে হবে। সো এই জায়গাতে আমরা লেটস সে মাই অ্যাপ দিয়ে দিচ্ছি, অথবা হাবলু অ্যাপ দিয়ে দিচ্ছি, হাবলু অ্যাপ, ওকে। এটার পরে আমরা আমাদেরকে এই জায়গায় বলতেছে আমরা কি এই নেক্সাসের অ্যাপ্লিকেশনে টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো, রাইট? নাও আমাদের টাইপ স্ক্রিপ্টের দরকার নেই, পরবর্তীতে আমরা শিখব। দেন এই জায়গা থেকে আমরা ইএস লিঙ্ক ইউজ করব, আমরা ইএস লিঙ্কটা ইউজ করব। সো আমরা এই জায়গাতে বলতে পারি ইয়েস বা নো। দেন এই জায়গাতে আমরা টেলিয়ন সিএসএস ইউজ করব কি, আমরা আপাতত টেলিয়ন সিএসএসও ইউজ করব না, এছাড়া এসআরসি ডিরেক্টরি আমরা চাই কি না বলতেছি ইয়েস। দেন আমরা অ্যাপ রাউটার, ইয়েস আমরা অ্যাপ রাউটারে কাজ করতে চাই। দেন আমরা কাস্টমাইজ করতে চাই কি, না আমরা কাস্টমাইজ করতে চাই না। আমাদের এই সকল জিনিস ইনস্টল হচ্ছে। প্রথমত আমাদের ডিপেন্ডেন্সিসে রিয়্যাক্ট হচ্ছে ইনস্টল, রিয়্যাক্ট ডম ইনস্টল হচ্ছে এবং নেক্সাস ইনস্টল হচ্ছে, এবং ডেভেলপার ডিপেন্ডেন্সিসের ভেতরে ইয়েস লিন্ট এবং ইয়েস লিন্ট কনফিগ নেক্সট এই দুটো জিনিস ইনস্টল হচ্ছে। সো এই জায়গাতে আমাদের কিছু সময় লাগবে, আশা করি আপনারা সময় দিয়ে ওয়েট করবেন। আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটার ভিতরে যদি আমরা যাই দেখতে পাবো আমাদের নোড মডিউলস আছে, পাবলিক ফোল্ডার আছে, এসআরসি আছে, দেন আরও কয়েকটা জিনিস আছে, যে জিনিসগুলো আমরা প্রজেক্ট স্ট্রাকচার যে ভিডিওটা আছে ওই ভিডিওতে দেখবো। আপাতত জাস্ট যেটা আছে এইটাই আমরা এখন রান করব। ওকে, সো রাইট নাও আমাদের নেক্সাস স্টার্ট করার জন্য যে এনভায়রনমেন্টের প্রয়োজন ছিল, সেই এনভায়রনমেন্ট কিন্তু আমরা এখানে ডাউনলোড করে ফেলেছি। এখন এই ফোল্ডারের ভিতরে আমাদেরকে আগে এন্টার করতে হবে, দেন আমাদের এই ফাইলটাকে রান করতে হবে। সো এটার জন্য আমাদের সবার শুরুতে এই জায়গাতে লিখতে হবে সিডি, আমাদের অ্যাপের নাম কি, হাবলু অ্যাপ। সো হাবলু এইচ দিয়ে যদি আমি ট্যাব দিই,
এই জায়গাতে ক্যাশ করে আমাদের এই জায়গাতে শো করে দেখাবে, অথবা আপনি কাস্টমভাবেও লিখতে পারেন। সো আমি এন্টারে হিট করব এবং এই জায়গাতে আমি লিখব npm run dev। এই কমান্ডটার মাধ্যমে আমরা আমাদের এই যে নেক্সাসের যে এনভায়রনমেন্টটা আছে, এই এনভায়রনমেন্টটাকে আমাদের ডেভেলপমেন্ট টুলে অর্থাৎ ক্রোম ডেভ টুলে বা ক্রোমে ওপেন করে দেখতে পারবো, বা যে কোনো ব্রাউজারে দেখতে পারবো। সো কমান্ডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের লোকাল হোস্ট 3000 রিকমেন্ড করতেছে, যেখানে আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে এই জায়গাতে ওপেন হয়ে যাবে। সো আমাদের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট 3000-এ আমাদের যে নেক্সাসের যে অ্যাপটা, অ্যাপ্লিকেশনের UI, এটা আমাদেরকে শো করতেছে। সো এই সকল জিনিসের আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দেব। কই থেকে ডিলিট করব? SRC-র ভেতরে যাব, দেন গ্লোবাল CSS-এর ভেতরে যা আছে ডিলিট করে দেব। layout.js-এর ভেতরে যা আছে এটার ভেতরে সেরকম কিছু নাই, এখান থেকে কিছু ডিলিট করার প্রয়োজন নেই আপাতত। আমাদের page.js-এর ভেতরে যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে দেব। কই থেকে ডিলিট করব? আমাদের এই যে মেইনটা আছে, মেইনের আগের যে ডিপটা আছে এই ডিপটা ডিলিট করে দেব। দ্যাটস ইট, এখান থেকে ক্লাস নেমটা রিমুভ করে দেব। অ্যান্ড এই জায়গা থেকে আমাদের তেমন কিছু প্রয়োজন নেই, আমাদের ইমেজেসেরও প্রয়োজন নেই। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাবো আমরা একটা ক্লিয়ার ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন নেক্সাসটা আমরা স্টার্ট করব। অ্যান্ড আমরা জানি নেক্সাস এবং রিয়াক্টজেস একদমই সিমিলার, আমরা চাইলে নেক্সাসের ভেতরেও JSX অর্থাৎ জাভাস্ক্রিপ্ট XML লিখতে পারি। এবং আমরা জাভাস্ক্রিপ্ট XML বলতে কী বুঝি? HTML-এরই খালাতো ভাই, যেটা দেখতে অনেকটা HTML-এর মতোই, কিন্তু এটাকে babel.js কনভার্ট করে জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত করে দেয়। সো এই জায়গাতে এটার জন্য আমি H1 ট্যাগ লিখতেছি এবং এই জায়গাতে লিখতেছি হ্যালো হাবলু প্রোগ্রামার্স। সো হ্যালো হাবলু প্রোগ্রামার্স এটা লিখতেছি। এবং আমি যদি এখন আমাদের ব্রাউজারে যাই, ওয়াও, আমাদের ফার্স্ট কমান্ড হ্যালো হাবলু প্রোগ্রামার্স এটা আমাদের ব্রাউজারে শো করতেছে। কিসের মাধ্যমে শো করতেছে? আমাদের নেক্সাসের যে স্ট্রাকচার আছে, ফাইল স্ট্রাকচার, এইটার মাধ্যমে আমরা আমাদের এই জায়গাতে শো করাচ্ছি। ইজি না ব্যাপারটা? এটা জাভাস্ক্রিপ্টের মতো আমাদেরকে বলতেও হয় না console.log বা সামথিং। কতটা ইজিয়ার না ব্যাপারটা? আপনি যদি রিয়াক্টজেস জেনে থাকেন তাহলে আপনার কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে, বাট আপনি যদি সরাসরি নেক্সাসে আসেন তাহলে খুবই ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। সো আমাদের এই ভিডিওর কমিটমেন্ট ছিল আমরা আপনাদেরকে এনভায়রনমেন্ট সেট আপ করে দেখাবো, দেন ফার্স্ট প্রোগ্রামটা লিখে দেখাবো। সো আমরা দুইটাই কিন্তু শেষ করে ফেলছি উইথেন 6 or 7 মিনিট। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো নেক্সাসের ফাংশন নিয়ে, কম্পোনেন্ট নিয়ে, কম্পোনেন্ট জিনিসটা কী, স্টেট জিনিসটা কী এবং ইভেন্ট জিনিসটা কী, এই সকল বিষয় নিয়ে। সো এরপরে ভিডিওটা আরও বেশি এক্সাইটিং এবং ইন্টারেস্টিং হবে। চোখ রাখুন হাবলু প্রোগ্রামারে, ধন্যবাদ, টেক রিস্ক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।